আমি একজন অভিভাবক হিসেবে ধন্যবাদ জানাই পাড়া রেসিডেন্ট হাই স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে। দুই মিনিট সময় নেব। আমার ছেলেকে যখন গ্রাম থেকে নিয়ে আসি ঢাকায় ভর্তি করাবো, বাড্ডা রেসিডেন্ট স্কুল ছাড়া আশেপাশে অনেকগুলো স্কুলে আমি ঘুরে আসছি আমার ওয়াইফকে নিয়ে। সব থেকে ঘুরে ফিরে আসি, কোনোটাই ভালো লাগলো না। লাস্টে বাড়ির কাছে বাসার কাছে বাড্ডা রেসিডেন্ট, তো বললাম যে দেখি একটু ঘুরে আসি। এটাই এখানে আমার ওয়াইফকে নিয়ে আসার পরে স্কুলের যে নিয়মকানুনগুলো শোনার পরে, জয় স্যারের কাছ থেকে শোনার পর আমার খুবই ভালো লাগলো। তখন থেকে সিদ্ধান্ত নিলাম, বাসায় যে পরামর্শ করলাম যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো। তা আমার মনে হয় না যে আমি এই স্কুলে ভর্তি করায় আমি কোনো ভুল করি নাই। আমি সাথে সাথে আমার ছোট বাবু আপু ভুজাই পাওকেও গত বছর ফেলেতে ভর্তি করাইছি। আমি বাংলাদেশের 55টা জেলা ঘোরা শেষ, আমি একজন অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য। তা আমাদের প্রতিষ্ঠানে এরকম নিয়মকানুন, তারপরে শিক্ষা ব্যবস্থা আমি নিজে দেখি নাই, আমি নিজে দেখি না এরকম। আমি একজন অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য, আমি এরকম কোথাও পাই নাই এত নিয়ম শৃঙ্খলা। আমার ছোট বাচ্চারা, আমি যখন অফিস শেষ করে বাসায় ফিরি, গেটটা খুলে আমাকে সালাম দিচ্ছে, যেটা আমি আগে কখনো পাই নাই। আমার বড় বাবু, আমি যখন বাসায় চলে আসি ও তো অনেক দেরি করে আসে, ও আমাদের সবাইকে সালাম দিয়ে পরে রুমে ঢুকবে। এটা তো আমাদের কাছ থেকে শিখি নাই, আমরা শিখাতে পারি না। এটা স্কুলের মাধ্যমে আমার বাচ্চা শিখতে পেরেছে, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে। সেই সাথে সাথে যে উন্নয়নমূলকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটা, আমি দোয়া করব আরও সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।